আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব লেস্ট শুড নিয়ে। বন্ধুরা, লেস্ট হলো একটি কনজাংশন যার ইংলিশ মিনিং হলো আদারওয়াইজ। লেস্টের ইংলিশ মিনিং হলো আদারওয়াইজ। লেস্টের প্রথমে স্ট্রাকচারটি জানবো, তারপরে মানেটি আমি তোমাদের বলছি। প্রথমে স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা একটি সেন্টেন্স লিখব, প্লাস আমরা লিখব লেস্ট, প্লাস একটি সাবজেক্ট লিখব, তারপরে লিখব আমরা প্লাস মোডাল অক্সিলারি ভার্ব শুড, প্লাস V1, প্লাস আদার ওয়ার্ড। বন্ধুরা, এবার কম্পিটিটিভ এক্সামে কি করে, এই মোডাল শুডের বদলে মে, মাইট বা অন্য কোনো মোডাল অক্সিলারি ভার্ব ওরা ব্যবহার করে দেয়, কিন্তু লেস্টের সাথে শুধুমাত্র মোডাল অক্সিলারি ভার্ব শুডই ব্যবহৃত হবে। এটা তোমরা মাথায় রাখবে, তাহলে আর তোমাদের কোনো ভুল হবে না। যদিও লেস্ট শুড এর ব্যবহার মডার্ন ইংলিশে কম। স্ট্রাকচারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারের মিনিং কি, এক্সপ্রেস নেগেটিভ পারপাস। এটি কোনো নেগেটিভ পারপাসকে এক্সপ্রেস করে, মানে এই স্ট্রাকচারের সাথে আমরা কখনো নো, নট, নেভার বা নেগেটিভ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো না, কারণ এটা অলরেডি নেগেটিভ পারপাসকে শো করছে। বাংলা মানে হয় এর এরকম, যাতে কোনো কিছু না হয়ে যায়, যাতে কোনো কিছু না হয়ে যায়। এর ইংলিশ মিনিংটা হয় এরকম, the conjunction lest should is used to warn someone and suggest the consequences of not paying attention to the warning. কাউকে lest should conjunctionটি ইউজ হয় to warn someone, কাউকে warn করার জন্য, and suggest the consequence, ফল বা পরিণতি ব্যাপারে suggest করার জন্য, of not paying attention, attention pay না করার জন্য মানে মনোযোগ না দেওয়ার জন্য, টু দ্য ওয়ার্নিং, ওয়ার্নিংয়ে মনোযোগ না দেওয়ার জন্য। যেটাই বাংলায় লিখে দিলাম, যাতে কোনো কিছু না হয়ে যায়। যেমন একটি উদাহরণ দেখো বন্ধুরা, তাড়াতাড়ি দৌড়াও যাতে না তুমি ট্রেনটি মিস করে যাও। তাড়াতাড়ি দৌড়াও যাতে না তুমি ট্রেনটি মিস করে যাও। দেখো, একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি যদি তাড়াতাড়ি না দৌড়াও তাহলে তুমি ট্রেনটি মিস করে যাবে। এই ধরনের সেন্টেন্সেসগুলোকে আমরা এই স্ট্রাকচার দ্বারা ট্রান্সলেট করব। প্রথমে আমরা কি করব, স্ট্রাকচারে বলেছে একটি সেন্টেন্স লেখো, তাহলে লিখবো তাড়াতাড়ি দৌড়াও, রান ফাস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, রান ফাস্ট, যাতে না তুমি ট্রেনটি মিস করে যাও। তারপরে লেস্ট, রান ফাস্ট লেস্ট, সাবজেক্টকে তুমি, ইউ, তারপরে কি বলেছে শুড, শুড, তারপরে কি বলেছে V1 মিস, তারপরে কি বলেছে আদার ওয়ার্ড দ্য ট্রেন। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দেখো বন্ধুরা, একটি সেন্টেন্স লেস্ট, তারপরে সাবজেক্ট, তারপরে শুড, V1, তারপরে দ্য ট্রেন হলো আদার ওয়ার্ড। তাড়াতাড়ি দৌড়াও যাতে না তুমি ট্রেনটি মিস করে যাও। আরও কিছু উদাহরণ হলো, হি ফ্লেড লেস্ট হি শুড বি কিল্ড, সে পালিয়ে গিয়েছিল যেন তাকে মারা না হয় বা যাতে তাকে মারা না হয়। নেক্সট, স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তুমি এক্সামে ফেল না হও বা ব্যর্থ না হও। নেক্সট, কাম আর্লি, তাড়াতাড়ি এসো, লেস্ট উই শুড বি লেট, আমাদের যেন দেরি না হয়। নেক্সট, স্পিক স্লোলি লেস্ট হি শুড হিয়ার, আসতে বলো যেন সে শুনে না নেয়। তারপরে বন্ধুরা, এখানে নোটে যেটা লেখা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেস্ট ক্যান অলসো সিম্পলি টেক V1 আফটার ইট, মানে লেস্ট তারপরে V1 নিতে পারে, সেক্ষেত্রে আমরা মোডাল অক্সিলারি ভার্ব শুড নাও লিখতে পারি। টেক কেয়ার লেস্ট হি ফল, টেক কেয়ার লেস্ট হি ফল, টেক কেয়ার করো যাতে সে পড়ে না যায়, বা ফল মানে তো পড়ায়, পড়ে না যায়। বন্ধুরা, লেস্ট শুড থেকে এক্সামে কি কোশ্চেন আসে, যে শুডের বদলে ওরা অন্য কোনো মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেয়, সেখানে আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র শুডই হবে, নয়তো কোনো মোডাল অক্সিলারি ভার্ব হবে না। লেস্ট শুড শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, এবং লেস্ট হলো কনজাংশন যার ইংলিশ মিনিং হলো আদারওয়াইজ, এবং এটি একটি নেগেটিভ পারপাস শো করে। এর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড, নো, নট, নেভার এগুলো কখনোই বসে না। এই কয়টা পয়েন্ট মাথায় রাখলেই তোমাদের হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।